বন্ধুরা আপনারা যারা ফুড এসআই ফর্ম ফিল আপ করেছিলেন আপনাদের কিন্তু ফুড এসআই যে পরীক্ষাটি দেবেন সেই পরীক্ষার কিন্তু অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড করা শুরু হয়ে গেছে তো আপনাদের আজকের আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের ফুড এসআই পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তো বন্ধুরা আজকের আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো পাবলিক সার্ভিস কমিশনের যে নতুন অফিসিয়াল ওয়েবসাইটটি হয়েছে সে অফিসিয়াল ওয়েবসাইটটি হলো psc.wb.gov.in তো এই নতুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের এই ফুড এসআই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এছাড়াও এই অফিসিয়াল ওয়েবসাইটটি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে আপনারা সরাসরি ওখান থেকেও ক্লিক করে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল বন্ধুরা আপনারা যারা ফুড এসআই পরীক্ষা দেবেন তাদের জন্য আমি আগেও একটি ইম্পর্টেন্ট ইনফরমেশান যেটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখে দিয়েছি তবু আপনাদেরকে আরেকবার জানিয়ে দিই যে ইম্পর্টেন্ট ইনফ অ্যানাউন্সমেন্টটি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেখানে পরিষ্কারভাবে দেওয়া ছিল ষোলো এবং সতেরোই মার্চ স্যাটারডে এবং সানডে অর্থাৎ ষোলো সতেরো তারিখ মার্চ মাসের শনিবার এবং রবিবার আপনাদের কিন্তু এই ফুড এসআই পরীক্ষাটি হবে তো এই ফুড এসআই পরীক্ষাটি কিন্তু তিনটি সেশানে হবে দুদিন তো প্রথমে সকাল সাড়ে নটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এবং পরে দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং বিকেল তিনটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত এই তিনটি সেশানে কিন্তু আপনাদের এই ফুড ফুডেসাই পরীক্ষাটি হবে তো এখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে দোসরা মার্চ দু হাজার চব্বিশ তারিখ থেকে আপনাদের এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা যাবে তো এখনই আপনারা আপনাদের এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে দিন অলরেডি কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা শুরু হয়ে গেছে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদেরকে দেখে দেবো কি কী নিয়মকানুন আছে তো প্রথমেই আপনাদেরকে দেখে দিই আপনারা কিভাবে আপনাদের এই ফুড এসআই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন প্রথমেই আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে আপনারা এই ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই অ্যাপ্লাই অনলাইন এই অ্যাপ্লাই অনলাইনে আপনারা ক্লিক করে দেবেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে তারপরে আপনারা এই সবশেষে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে আপনারা ক্লিক করে দেবেন ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান নম্বর চার বাই দু হাজার তো এখানে পরিষ্কার বলা আছে যে ফুড এসআই সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দু তো এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে যে ডেট অফ এক্সামিনেশন ডেট অফ এক্সামিনেশানটায় ষোলো তিন দু হাজার চব্বিশ এবং সতেরো তিন দু হাজার চব্বিশ তারপরে আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব শেষে এই ডাউনলোড অ্যাডমিট কার্ড এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে আপনারা ক্লিক করে দেবেন ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করে দেওয়ার পরে আবার একটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হবে হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিট কার্ড ডাটা সার্চ তো আপনারা যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তো এখানে কিন্তু আপনারা দুটো অপশান পাবেন একটি হলো অ্যাপ্লিকেশান অবলিক এনরোলমেন্ট আইডি এবং আপনার ফার্স্ট নেম অর্থাৎ আপনার নামের ফার্স্ট নেমটি দিয়েও আপনারা এখানে ডাউনলোডটি করতে পারবেন আপনাদের এই ফুড এসআই অ্যাডমিট কার্ডটি তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফার্স্ট নেম অর্থাৎ আপনার নাম দিয়ে কীভাবে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এখানে আপনারা ফার্স্ট নেমে প্রথমে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের নামের ফার্স্ট নেমটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে তার ঠিক নিচে আছে দেখুন ডেট অফ বার্থ তো এখানে ডেট মান্থ এবং ইয়ারটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন প্রথমে আপনারা এখানে আপনার ফার্স্ট নেমটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ডেট অফ বার্থের ডেটের জায়গাতে এখান থেকে আপনারা ডে ডেটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে মান্থে এসে আপনার মাসটি এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে সালটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন নিয়ে নেওয়ার পরে এখানে যে ডাউনলোড অপশানটি আছে এই ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো আমি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটি অনস্ক্রিন এখানে আপনারা দেখতে পাবেন এবং স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে এই যে প্রিন্ট অপশানটি আছে এই প্রিন্ট অপশানে আপনারা ক্লিক করে দেবেন এই প্রিন্ট অপশানে ক্লিক করে আপনারা আপনাদের এই ফুড এসআই অ্যাডমিট কার্ডটি প্রিন্ট আউট করিয়ে নেবেন তো আপনারা আপনাদের ফুড এসআইয়ের অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিলাম এবং পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ম নিয়মকানুন আছে সেটাও আপনাদেরকে আরেকবার আমি বলে দিই তো আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে তারপরে আপনারা যে পরীক্ষা সেন্টারে পরীক্ষাটি হবে সেটা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডে যে দিনে যে সময়ে এবং যে ভেনুতে আপনাদের এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছেন সেটা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডে দেওয়া আছে সেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে এছাড়া আপনারা অন্য কোথাও পরীক্ষা দিতে পারবেন না তারপরে বলে দিই আপনাদের কিন্তু দু দু কপি কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে নিয়ে যেতে হবে এবং সঙ্গে হচ্ছে আইডেন্টি প্রুফ হিসাবে পাসপোর্ট প্যান কার্ড এবং ভোটার আইডেন্টি কার্ড আপনাদের কিন্তু সঙ্গে রাখতে হবে এছাড়া আপনাদেরকে বলে দিই পরীক্ষা কেন্দ্রে কিন্তু আপনাদের এক ঘন্টা আগে অবশ্যই কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে এবং পরীক্ষা কেন্দ্রে আপনারা যে ওয়েম আর পরীক্ষা দেবেন সেক্ষেত্রে আপনাদের সঙ্গে ব্ল্যাক বল পয়েন্ট পেন ব্ল্যাক বল পয়েন্ট পয়েন্ট পেন এটা কিন্তু আপনাদের সঙ্গে রাখতে হবে আপনারা কিন্তু জেল পেন নিয়ে যাবেন না ব্ল্যাক বল পেন আপনারা কিন্তু সঙ্গে রাখবেন তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ফুড এসআই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ